আজ সাতাইশে ডিসেম্বর ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বজরঙ্গী ভাইজান খ্যাত সালমান খানের জন্মদিন বলিউডের নায়ক সালমান খানের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের সাতাইশে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে সালমান খানের পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান সালমান খান চিত্রনাট্যকার সেলিম খানের বড় ছেলে তার মায়ের নাম সালমা খান সালমানের ছোট দুই ভাই আরবাজ খান ও সোহেল খান আর আলভিরা খান অগ্নিহোত্রী ও অর্পিতা খান শর্মা সালমানের ছোট দুই বোন উনিশশো অষ্টআশি সালে ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সালমানের এই ছবিতে সালমান খান পার্শ্ব চরিত্রে অভিনয় করেন নায়ক হিসেবে সালমানকে দশক প্রথম দেখতে পান উনিশশো সালে সুরুজ বারজাতিয়ার মাইনে পেয়ার কিয়া ছবিতে প্রথম সিনেমাতেই বাজি মাত করেন সাল্লু এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহা তারকা নিজেকে হিন্দি সিনেমার একজন সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংগ্রামে নেমেছেন সল্লু ভাই সেটা নিয়ে যতটা না আলোচনা হয়েছে গত ১৯ বছরে তার চেয়ে অনেক বেশি তিনি চায়ের টেবিলে ঝড় তুলেছেন প্রেমিকাদের সঙ্গে নানা কাণ্ডকীর্তি নিয়ে একশোটির মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সালমান খান জনপ্রিয়তার পাশাপাশি বেশ কিছু অভিযোগও আছে সালমান খানের নামে বিভিন্ন মামলায় একাধিকবার কারাগারে যেতে হয়েছে সালমানকে উনিশশো আটানব্বই সালে সাত হ্যায় ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ স্বীকার করেন সালমান খান এই মামলায় দোষী সাব্যস্ত হলে দুই সালের এপ্রিল মাসে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত পাশাপাশি তাকে দশ হাজার রুপি জরিমানাও করা হয় এর আগে দুই হাজার দুই সালে মধ্যপবস্থায় গাড়ি চালিয়ে মুম্বইয়ের ফুটপাতে শুয়ে থাকা মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগও আছে সালমানের নামে এত কিছুর পরেও শিক্ষিত মধ্যবিত্ত থেকে শুরু করে শ্রমজীবী দরিদ্র শ্রেণী পর্যন্ত ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সালমান খানের বিং হিউম্যান নামে সালমানের একটি দাতব্য সংস্থা আছে টি শার্ট সহ বেশ কিছু পণ্য তৈরি করে বিং হিউম্যান ব্র্যান্ডের অধীনে বিক্রি করা হয় এবং বিক্রি হওয়া পণ্য থেকে যে আয় হয় তার একটি অংশ সালমান খান সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে খরচ করেন দুই হাজার সালের পনেরোই জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয় বর্তমানে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়কদের মধ্যে অন্যতম একজন সালমান খান সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দাবাং থ্রি ছবিটি আয় করেছে দুইশো কোটি রুপি আর পরবর্তী ছবি টাইগার থ্রির জন্য সালমান একশো কোটি রুপি দর হেঁকেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকার সমান অথচ ম্যানে পিয়ার সিনেমাটির জন্য মাত্র একত্রিশ হাজার রুপি দেওয়া হয়েছিল সালমানকে শুধু সিনেমাতেই নয় বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের উপস্থাপক হিসেবেও ভূমিকা পালন করার জন্য ভারতের ছোট পর্দায়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা সালমান খান বিগ বসের চোদ্দতম সিজনের জন্য দুইশো পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান দুইশো কোটি পারিশ্রমিকের হিসেবে চব্বিশ পর্বের জন্য প্রতিদিন বিগ বসের শুটিংয়ে তিনি পাবেন বিশ কোটি পঞ্চাশ লাখ রুপি যা কিনা ভারতের ছোট পর্দার জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই তারকার নেট সম্পদের পরিমাণ দুইশো মিলিয়ন মার্কিন ডলার সালমান খানের বহু প্রতীক্ষিত প্রভুদেবা পরিচালিত রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবির শ্যুটিংয়ের মাধ্যমে সালমান খান লকডাউনের পর আবার শ্যুটিংয়ে ফিরছেন অ্যাকশন ড্রামা এই মুভিতে সালমানের সাথে থাকছেন দিশা জ্যাকি জাকি দু হাজার একুশের ঈদের জন্য ঘোষণা করে হয়েছে কাভি ঈদ কাভি দিওয়ালি ছবিটি সাজিদ নান্দওয়ালা প্রযোজিত এই ছবিতে সালমানের নায়িকা পূজা হেগড়ে আলিয়া ভাটের সঙ্গে সালমান করছেন ছবিটি সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক এই ছবিটি সালমান ঐশ্বরিয়া বনসালী জুটির হাম দিল চুকে সনমের মতোই আরও একটি ব্লক মুভি হবে বলে বিশ্বাস এছাড়াও অন্তত এক ডজন চলচ্চিত্র আছে শুটিং শুরুর অপেক্ষায় বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকবেই তবে এবারে কিন্তু নিজের জন্মদিন খুব সাদামাটাভাবেই কাটাতে চলেছেন কারণ সবার আগে তার পরিবার প্রতি বছর ধুমধাম করে পালন করে নিজের জন্মদিন পরিবার বন্ধুদের নিয়ে চলে যান পানফেলের ফার্ম হাউসে সেখানেই কাটা হয় কেক রাত ভর চলে সেলিব্রেশন সালমান খানের জন্মদিন বলে কথা রাতবিরিতে পৌঁছে যান অনুরাগীরা কেক নিয়ে পৌঁছে যান সংবাদ মাধ্যমের কর্মীরাও কাউকে নিরাশ করেন না বলিউডের সুলতান ফার্ম হাউস থেকে বেরিয়ে আসেন কেক কাটেন সকলকে খাইয়ে দেন চেনা এই চিত্রটা চলতি বছরে দেখা যাবে না জানা গেছে চলতি বছরে নিজের জন্মদিন পালন করবেন না বলেই ঠিক করেছেন সালমান এবার পানভেলার ফার্ম হাউসে যাবেন না ভাইজান এই বছরটা কাজের মধ্যেই কাটাবেন সালমান খান তবে এবারের জন্মদিনে অনুরাগীদের বিশেষ বার্তা দেবেন ভাইজান চলতি বছরে পঞ্চান্ন বছরে পা দেবেন এখন পর্যন্ত অবিবাহিত সালমান শুভ জন্মদিন বজরঙ্গী ভাইজান সালমান খান